আহমাদ বিন হাসান ইউসুফের খিমায় এসে প্রবেশ করলেন। তিনি বললেন, ইউসুফ, বাগদাদ থেকে কয়েকজন সিপাহি এসেছে, তোমার বাড়ির কোনো খবর এসেছে কি? বিবির চিঠি এসেছে, হাসবার চেষ্টা করে বলেন, তোমায় পেরেশান মনে হচ্ছে, সব ভালো তো? ওর শরীর কিছুটা অসুস্থ। আহমাদ বিন হাসান তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকালেন। মুহূর্তকাল চিন্তা করে তিনি জিজ্ঞেস করেন, তোমায় যেতে বলেছেন কি? না, আপনি চিঠিটা পড়ে দেখুন। এই কথা বলে ইউসুফ চিঠিটা আহমাদের হাতে দিলেন। আহমাদ চিঠি পড়ে বললেন, চিঠিতে তো তেমন উদ্বেগের কিছু নেই, তথাপি তুমি পেরেশান হয়েছ নিশ্চয়, আমি তোমায় একটি খোঁজ খবর শোনাচ্ছি। ইউসুফ অধীরভাবে প্রশ্ন করলেন, কি ধরনের খোঁজ খবর? শিগগিরই জেরুজালেমের উপর হামলা হবে কি? আহমাদ জবাব দিলেন, হ্যাঁ, পরশু আমরা জেরুজালেমের পাঁচিল ভাঙতে যাব। ইনশাল্লাহ এক সপ্তাহের মধ্যে তুমি বাগদাদের বাসিন্দাদের কাছে জেরুজালেমের বিজয়ের খোঁজ খবর দেবার জন্য রওনা হবে। কয়েক মঞ্জিল আমিও তোমার সাথে যাব। ইউসুফ আবার জিজ্ঞেস করলেন, আপনার একিন রয়েছে যে পরশুই হামলা হবে? আহমাদ জবাব দিলেন, আমি এইমাত্র সুলতানের সাথে দেখা করে এসেছি। ইউসুফের দিল দ্রুত স্পন্দিত হতে লাগল। তিনি তার বন্ধুর মুখের দিকে তাকালেন। মুখে হাসি টানবার চেষ্টা করে তিনি বললেন, হাই, এই হামলা আজকেই যদি হতো। আহমাদ খানিকক্ষণ চিন্তা করে বললেন, আমি পত্রবাহকের নামটা জিজ্ঞেস করতে পারি কি? এই চিঠি মহসিন নিয়ে এসেছে, তিনি বাগদাদে আমার পড়োশী। তিনি কোন দলের সিপাহী? তিনি অগ্রগামী ফৌজের অষ্টাদশ দলের নায়েব সালার। সন্ধ্যাবেলায় আহমাদ বিন হাসান ইউসুফকে বললেন, ইউসুফ, মহসিনের সাথে আমি দেখা করে এসেছি, তার কথায় মনে হলো তোমার বিবির শরীর খুব ভালো নয়, তুমি যেতে চাইলে আমি সুলতানের কাছে তোমার ছুটির জন্য বলবো। ইউসুফ জবাব দিলেন, না, তা হয় না, রুগ্না স্ত্রীর শ্বশ্রূষা করবার মওকা হয়তো আবার আসবে, কিন্তু জেরুজালেম বিজয়ের হিস্সা নেবার সৌভাগ্য আর কখনো ফিরে আসবে না। আট দিন পর মুসলিম ফৌজ চারদিক দিয়ে জেরুজালেমের উপর হামলা চালাচ্ছে। সুলতান সালাউদ্দিন এক সফেদ ঘোড়ায় সওয়ার হয়ে ফৌজ পরিচালনা করছেন। সুলতান যে সিপাহীকে সবার আগে তীর ধনুক ফেলে কেল্লার পাঁচিলের উপর চড়তে দেখলেন, তিনি ইউসুফ। উপর থেকে তীর ও পাথর বর্ষণ হচ্ছে। ইউসুফ মাথার উপর ঢাল রেখে কোনো রকমে নিজেকে বাঁচিয়ে চলছেন। পাঁচিলের উপর তিনি যে উঠতে পারবেন এমন সম্ভাবনা খুবই কম। সুলতান মনে মনে বললেন, যদি সিপাহীটি পাঁচিলের উপর পৌঁছতে পারে তাহলে আমি ওকে আমার নিজের তলোয়ার ইনাম দেব। দেখতে দেখতে ইউসুফ পাঁচিলের উপর পৌঁছে গেলেন এবং আরও কয়েকটি নজন তার অনুসরণ করল। ইউসুফ কয়েকজনকে মৃত্যুর দেশে পাঠিয়ে দিলেন। সুলতান জেনারেলকে বলছিলেন, এবার ও আমার ঘোড়াটিও পাবার দাবিদার হয়েছে। কয়েকজন মুজাহিদ তখনও পাঁচিলের উপর উঠে গেছে। যেসব পাহারাওয়ালা পিছন থেকে ইউসুফের উপর হামলা করতে যাচ্ছে তাদেরকে বাধা দেবার চেষ্টা করছে তারা। ইউসুফ সামনাসামনি লড়াই করে ছ সাতজন সিপাহীকে বিপর্যস্ত করে দিয়েছেন ইতোমধ্যে। সালাহ উদ্দিন আনন্দের আতিশয্যে বলে উঠলেন, নজওয়ান, আমি তোমায় অগ্রগামী সেনাদলের সালারে আলা নিযুক্ত করছি। কিছু সময়ের জন্য সুলতানের মনোযোগ অপর দিকে নিবিষ্ট হল। আবার তিনি যখন পাঁচিলের ওই দিকটার উপর নজর করলেন তখনও তার সিপাহীরা সেদিকটা দখল করে ফেলেছে, কিন্তু ইউসুফ সেখানে নেই। সুলতান তার সাথীর কাছে জিজ্ঞেস করলেন, ইউসুফ কোথায়? দরজার সবচেয়ে উঁচু গম্বুজের দিকে ইশারা করে তার সাথী জবাব দিলেন, ইউসুফ বড় বিপজ্জনক জায়গায় গিয়ে লড়াই করছে, ওই যে দেখুন। সুলতান উপরের দিকে নজর দিলেন। ইউসুফের তলোয়ার তখনও তিনখানা তলোয়ারের মোকাবিলায় সমানে লড়াই করে চলেছে। সুলতানের দুজন সিপাহী তার সাহায্যের জন্য এগিয়ে গিয়েছে। ইউসুফের তলোয়ারের এক আঘাতে ইসাই ক্রুশ খচিত ঝান্ডা ভূপাতিত হল। সুলতানের চোখ খুশির আঁসুতে ছলছল করে উঠল। আনন্দ আবেগে সুলতান বললেন, তুমি আমার বেটা, তোমায় আমি এ শহরের ওয়ালি নিযুক্ত করব। কিন্তু ইউসুফের হাত থেকে তখনও তলোয়ার খসে পড়েছে। এক নজওয়ান তাকে তুলে ধরবার চেষ্টা করছেন। সুলতান তাকে চিনলেন, নজওয়ানটি আহমাদ বিন হাসান। সুলতানের সিপাহীরা ভিতরে ঢুকে কেল্লার দরজা তখনও খুলে দিয়েছে। দুশ্মন তাদের হাতিয়ার সমর্পণ করে দিয়েছে।
সুলতান ঘোড়া হাঁকিয়ে কেল্লার ভিতরে প্রবেশ করলেন। ঘোড়া থেকে নেমে তিনি কয়েকজন অফিসারকে সাথে নিয়ে দ্রুত গতিতে গম্বুজের উপর উঠে গেলেন। ইউসুফের দেহে জখমের দাগ সুস্পষ্ট। আহমদ তাকে আপন পানপাত্র থেকে পানি দিচ্ছেন। সুলতান হাঁটু গেড়ে তার পাশে বসে পড়লেন। তার দেহ থেকে বর্ম সরিয়ে জখম দেখলেন। তারপর নাড়ির উপর হাত রেখে বিষণ্ণ কণ্ঠে বললেন, বেটা, আমি তোমায় এ শহরের অলি বানিয়েছি, হয়তো তোমার শাসনামল খুবই সংক্ষিপ্ত। শহরের বাসিন্দাদের উপর তোমার কোনো হুকুম জারি করতে চাইলে জলদি করো। ইউসুফ একবার সুলতানের দিকে, তারপরে আহমদের দিকে তাকালেন। শেষ পর্যন্ত তার দৃষ্টি ফিরে এসে নিবদ্ধ হল ভেঙে পড়া ঈসাই ক্রুশ খচিত ঝান্ডার উপর। আহমদ বিন হাসান বললেন, শহরের শাসনকর্তার আকাঙ্ক্ষা তিনি নিজ হাতে বিজয়ের ঝান্ডা গাড়বেন। সুলতানকে এই কথা বলার সাথে সাথে ইউসুফের চোখে দেখা গেল এক অসাধারণ দীপ্তি। সুলতান আরেকবার তার নাড়ি দেখলেন এবং এক সিপাহীকে ঝান্ডা আনতে ইশারা করলেন। এক অফিসার ভেঙে পড়া ঈসাই নিশান ছুঁড়ে ফেলে দিলেন। সুলতান সালাহ উদ্দিন আইবি ও আহমদ বিন হাসান ইউসুফকে হাত ধরে তুললেন। ইউসুফের প্রাণস্পন্দনহীন হাত দুটিতে মুহূর্তের জন্য সঞ্চারিত হল নতুন প্রাণ। তিনি ঝান্ডা গাড়লেন। তার মুখে তখনও এক অপূর্ব সুন্দর হাসির রেখা। আল্লাহর রাহে শহীদ হবার খোশ নসিবের অধিকারী যারা, কেবল তাদের মুখে ফুটে ওঠে এ হাসি। অকস্মাৎ তার মুখ থেকে আওয়াজ বেরিয়ে এলো, জাবেদা, জেরুজালেম বিজয় হয়ে গেছে। সুলতানের হুকুমে ইউসুফকে শাহী মহলের এক কামরায় পৌঁছানো হল। মৃত্যু পথযাত্রীর মুখ থেকে আহমদ বিন হাসানের উদ্দেশ্যে শেষ কথাটি, আহমদ, আমার বিবির দোয়ার একটি অংশই কেবল কবুল হয়েছে। জেরুজালেম বিজয়ের খবর নিয়ে তার কাছে হাজির হতে আমি পারলাম না, কিন্তু কুদরতের একটি রহস্য এখন আমার কাছে স্পষ্ট হয়ে উঠেছে। জাবেদা বাগদাদে নেই, আর কোথাও সে আমার জন্য প্রতীক্ষা করছে। এ দুনিয়ায় সে থাকলে আমি নিশ্চয়ই বাগদাদে পৌঁছাতে পারতাম। ঝান্ডা গাঁটতে গিয়ে আমি অনুভব করলাম যেন সে আমায় তাকিয়ে তাকিয়ে দেখছে। তুমি বাগদাদে চলে যাও, যদি সে জিন্দা থাকে তাহলে বাগদাদে সবার আগে জেরুজালেম বিজয়ের খবর শুনবার দাবি তারই, আর জিন্দা না থাকলে আমি আমার পুত্রকে তোমার হাতে সমর্পণ করছি। এই কথা বলেই তিনি চোখ বন্ধ করলেন। তার কণ্ঠ থেকে বেরিয়ে এলো ক্ষীণ আওয়াজ, জাবেদা, আমি এসেছি, জেরুজালেম বিজয় হয়ে গেছে, নিজ হাতে আমি বিজয় ঝান্ডা গেড়েছি। আর চোখ খুলে তিনি তাকালেন সুলতানের ও আহমদের দিকে, কিন্তু এক দীর্ঘশ্বাসের সাথে তার চোখের উপর নেমে এলো মতের পর্দা। সুলতান বললেন, আহমদ, তুমি শিগগিরই বাগদাদ যাবার জন্য তৈরি হও। ইউসুফের বিধবাকে দেবার জন্য কিছু অর্থ আমি তোমায় দেব, আর খোদানা খাস্তা যদি তিনি জিন্দা না থাকেন তাহলে তাদের পুত্রের প্রতিপালনের ভার তোমারই উপর পড়বে। আহমদ বিন হাসান বললেন, আমি তার জন্য তৈরি। আপনার অনুমতি পেলে ইউসুফের পড়োশী বাগদাদের এক সিপাহীকে আমি সাথে নিয়ে যাব। খানিকক্ষণ পর সুলতানের খিমার সামনে দাঁড়িয়ে রয়েছে তিনটি ঘোড়া। তার মধ্যে একটিতে সুলতান সালাহ উদ্দিন কিছুক্ষণ আগে সওয়ার হয়েছিলেন। বিদায়ের সময় হলে সুলতান আহমদ বিন হাসানকে খিমার ভিতরে রাখলেন এবং একটি চামড়ার থলে তার হাতে দিতে দিতে বললেন, এর মধ্যে 5,000 সোনার মোহর রয়েছে, এর মধ্যে 1,000 তোমার জন্য আর বাকিটা ইউসুফের বিধবার জন্য। আর খোদানা খাস্তা তিনি যদি জিন্দা না থাকেন তাহলে এ অর্থ ইউসুফের পুত্রের প্রতিপালনের জন্য ব্যয় করবে, তার ভবিষ্যতের জন্য তোমার হাতে কিছু দেব, এই লও বলে সুলতান এক রেশমি কাপড়ের থলে নিয়ে বললেন, এটা খুলে দেখো। আহমদ বিন হাসান থলে হাতে নিয়ে খুললেন, তার ভিতরকার বহু দামি জহরের চকমক করে উঠল। সুলতান বললেন, ইউসুফের পুত্র বালেগ হলে এ জহর তাকে দেবে। আহমদ বিন হাসান বললেন, ইউসুফের পুত্র আপনার যে কোনো ইনাম গ্রহণ করতে পারে, কিন্তু আমি এখানে ধন দৌলতের আশায় আসিনি, আল্লাহ আমায় সব কিছুই দিয়েছেন। সুলতান বললেন, তোমার এ অর্থের প্রয়োজন যদি নাই থাকে তাহলে মদিনার গরিব বাচ্চাদের জন্য ওগুলো তুমি নিয়ে যাও। সুলতানের বলার ভঙ্গি এমন যে আহমদ কিছুতেই তার দান প্রত্যাখ্যান করতে পারলেন না। সুলতান বললেন, আরও যে দুটি জিনিস আমি তোমায় সমর্পণ করছি তার মধ্যে একটি হচ্ছে
আমার ঘোড়া, ঘোড়াটি বাগদাদে পৌঁছে দেবার জন্য এক সিপাহী তোমার সাথে যাবে। বাগদাদে ঘোড়াটি বিক্রি করে যে অর্থ পাওয়া যাবে তা ইউসুফের বিধবার প্রাপ্য। আশা করি বাগদাদের লোক আমার ঘোড়াটি ভালো দামেই খরিদ করবেন। দ্বিতীয় জিনিসটি হচ্ছে আমার তলোয়ার। ইউসুফের পুত্র বড় হওয়া পর্যন্ত তা তোমার হেফাজতে থাকবে। আহমদ বললেন, মহসিন আমার সাথে যাচ্ছেন। সুলতান বললেন, ওকে আমি ভুলব না, তার ফিরে আসা পর্যন্ত গনিমতের মালে তার ভাগ রাখা হবে। এখন পথ খরচের জন্য আমি তাকে কিছু দিচ্ছি। সুলতান তাকে ভেতরে নিয়ে 500 সোনার মোহর তার হাতে দিলেন। তারপর দুজনের সাথে মোসাফাহ করে বললেন, এবার তোমরা যাও। আমার ইচ্ছা বাগদাদে গিয়ে জেরুজালেম বিজয়ের খবর সবার আগে ইউসুফের বিধবাকে দেবে। আল্লাহ হাফিজ। কয়েক সপ্তাহ পরে বাগদাদে পৌঁছে আহমদ বিন হাসান জানতে পেলেন, জেরুজালেম বিজয়ের 4 দিন আগে ইউসুফের বিবি ইন্তেকাল করেছেন। মহসিনের বিবি তার বাচ্চাটিকে নিয়ে গেছেন নিজের ঘরে। সেখানে গিয়েই আহমদ বিন হাসান বাচ্চাটিকে দেখতে চাইলেন। মহসিন 2.5 বছরের সুন্দর বাচ্চাটিকে তার কোলে তুলে দিলে তার সারা মন খুশিতে ভরে উঠল। আহমদ বিন হাসান স্নেহের আতিশয্যে তার মাথায় হাত বুলাতে লাগলেন। অমনি শিশু হাত বাড়িয়ে তার নাক ধরে বলে উঠল, গাজী আব্বা, গাজী। আহমদ তাকে বুকে চেপে ধরে আঁসু ভরা চোখে বললেন, বেটা আব্বা শহীদ বলো। আব্বা, শিশু তীক্ষ্ণ দৃষ্টিতে আহমদের দিকে তাকালুন। আব্বা শহীদ। আহমদ শিশুর কপালে হাত বুলাতে বুলাতে বললেন, আব্বা শহীদ বলে শিশু তার কোলের উপর দাপাদাপি শুরু করল। সন্ধ্যাবেলার মধ্যে বাগদাদের সালাহউদ্দিন আয়বীর ঘোড়ার আলোচনা চারদিকে ছড়িয়ে পড়েছে। বাগদাদের আমিরদের প্রত্যেকেরই আগ্রহ ঘোড়াটি নিয়ে তার আস্তাবলের ঐশ্বর্য বৃদ্ধি করেন। তাদের মধ্যে বেশিরভাগই ঘোড়ায় চড়বার চাইতে তাকে সাজিয়ে রেখে আনন্দ পেতেন। খলিফার সম্পর্কে সবাই জানত, তার দিলে কোনো জিনিস খরিদ করার আগ্রহ থাকত যতটা, নিজের পকেটটাও তিনি মজবুত করে সামলে রাখতেন ততটা। কোনো সওদাগরের কাছে খলিফার প্রস্তাব কবুল করার যোগ্য না হলে কোনো ওমরাহ তা খরিদ করবার সাহস করতেন না। কিন্তু খলিফার কাছে খবর পৌঁছল যে চীনের দূত 10,000 স্বর্ণমুদ্রার মালপত্রের বিনিময়ে ঘোড়াটি খরিদ করে নিয়েছেন। পরদিন আহমদ বিন হাসান ইউসুফ বিন জাহিরের শিশুপুত্রকে নিয়ে রওনা হলেন মদিনার পথে। ইউসুফের পুত্রের নাম তাহির। আহমদ বিন হাসান নিজ গৃহে ফিরে এসে শিশুকে তার বিবির কাছে সমর্পণ করে বললেন, সাইদা, এ হচ্ছে এক মুজাহিদের পুত্র। আমার বিশ্বাস তুমি এই ছোট্ট মেহমানকে আপনার করে নিয়ে মদিনার আনসারদের আদর্শ অনুসরণ করবে। দুপুরবেলায় আহমদ বিন হাসানের 7 বছরের ছেলে তালহা মক্তব থেকে ফিরে দেখল তার মায়ের কোলে এক সুশ্রী সুন্দর শিশু। সে প্রশ্ন করল, আম্মা এটি কে? সাইদা জবাব দিলেন, বেটা এ তোমার ছোট ভাই। সন্ধ্যাবেলা তালহা বস্তির তামাম বাচ্চাকে দেখিয়ে আনল তার ছোট ভাইকে। 5 বছর পর একদিন আহমদ সাইদাকে শুধালেন, সত্যি কথা বলো তো, তোমার কাছে তালহা বেশি প্রিয় না তাহির? সাইদা তীক্ষ্ণ দৃষ্টিতে দুজনের মুখের দিকে তাকিয়ে দেখলেন। তারপর খানিকক্ষণ ভেবে চিনতে জবাব দিলেন, আমি বুঝে উঠতে পারছি না। আহমদ বিন হাসানের গৃহে 12 বছর বয়স পর্যন্ত তাহির জিন্দেগি কাটালো স্বপ্নের মতো। আহমদ বিন হাসান তার ভিতরকার কর্মক্ষমতা জাগিয়ে দিতে কোনোরকম কসুর করেননি। মদিনার ওলামা ও রণনিপুণ যোদ্ধারা এই প্রতিভাবান বালকের কথা উঠলে বলতেন যে এই বালক বড় কিছু করবার জন্য পয়দা হয়েছে। আহমদ বিন হাসান ও সাইদার কাছে তাহির তালহার চাইতে কম প্রিয় ছিল না, আর তালহাও তাকে তার জিন্দেগির সব রকম সুখ দুঃখের ভাগী করে নিয়েছিল। হিজরি 7ম শতাব্দীর গোড়ার দিকে হেলাল ও ইসাই ক্রুশের মধ্যে যুদ্ধবিগ্রহ নতুন করে শুরু হল। ইউরোপের ইসাই শক্তিগুলো গত কয়েক বছর ধরে ফিলিস্তিন ও সিরিয়ায় সালাহউদ্দিন আয়বীর হাতে বারংবার পরাজয় বরণ করে কস্তুন্তুনিয়াকে কেন্দ্র করে আরেকবার বাইজান্টাইন সাম্রাজ্যকে পূর্বদিকে প্রসারিত করবার জন্য সংগ্রাম শুরু করেছে। মিশরের সেনাবাহিনী আরেকবার আলামে ইসলামের দিকে ইসাই সয়লাবের নতুন ধারা প্রতিরোধের জন্য মজবুত প্রাচীরের মতো দাঁড়ালো। কিন্তু বাগদাদের আব্বাসীয় সাম্রাজ্য আবার তেমনই করে উদাসীন্য ও গাফিলতের প্রমাণ দিল। সিরিয়া থেকে ব্যবসায়ীদের এক কাফেলা এলো মদিনায়। তাদের মুখে
নাসারাতের নতুন উদ্যমের খবর শুনে আহমদ বিন হাসান জিহাদে যাবার জন্য তৈরি হলেন। বিদায়ের একদিন আগে তালহা বললেন, আব্বাজান আমিও যাব। আহমদ বিন হাসান তার গলা ধরে কপালে হাত বুলাতে বুলাতে বললেন, আমি তোমারই মুখ থেকে এ কথাটি শুনবার আগ্রহ নিয়ে প্রতীক্ষা করছিলাম। তোমার মাকে এ কথা বলেছ? হ্যাঁ, তিনি আমার এজাজত দিয়েছেন। তালহা দূরে চলে যাওয়ায় তাহিরের মনে খুব আঘাত লাগল। 10 মাস পর আহমদ বিন হাসান ঘরে ফিরেছেন। তিনি তার বিবিকে বললেন, সাইদা, আমি এক ভয়ানক খবর নিয়ে এসেছি। তালহা জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে সাইদা বললেন, হ্যাঁ, আমরা দুজনই একই উদ্দেশ্য নিয়ে গিয়েছিলাম, তার শাহাদাত নসিব হয়েছে, আর আমি ফিরে এসেছি খালি হাতে। সাইদা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে চুপ হয়ে গেলেন। পর বছর আল্লাহ তাআলা আহমদ বিন হাসানের ঘরে এক পুত্র সন্তান দান করলেন, তার নাম রাখা হল আমিন। তারপর আরও কয়েক বছর কেটে গেল। আলামে ইসলামের অন্যান্য শহরের মতো মদিনার লোকেরাও আলামে ইসলামের উপর পশ্চিম থেকে ঈসাই সয়লাবের পরিবর্তে উত্তর পূর্ব দিগন্তে দেখতে পাচ্ছিল এক অন্ধকার ঝড়ের পূর্বাভাস। আহমদ বিন হাসান তাহিরকে ডেকে বললেন, বেটা, এখন মদিনার চাইতে বেশি প্রয়োজন তোমার বাগদাদে। তোমার বিচ্ছেদ আমার ও আমিনের জন্য অসহনীয় হবে, কিন্তু আমি অনুভব করছি তুমি আমার বার্ধক্যের লাঠি না হয়ে আলামে ইসলামের একটি স্তম্ভ হতে পারো। তুমি বাগদাদ যাবার জন্য তৈরি হও। মদিনায় আহমদ বিন হাসান ছাড়া তাহিরের দৌলত সম্পর্কে আর কেউ কিছু জানত না, কিন্তু মদিনায় এমন কেউ ছিল না যার সাথে তার সৌহার্দ্য ছিল না। তার বাগদাদ যাবার খবর যখন সবারই জানা হয়ে গেল, তখনও কেউ কেউ এতটাও বলে ফেলল যে আব্বাসীয় সাম্রাজ্যে তাহির বিন ইউসুফের চাইতে ভালো উজিরা আজম মিলবে না। তাহিরকে বাগদাদে পাঠাবার আগে আহমদ বিন হাসান তার জন্য একজন নির্ভরযোগ্য সাথীর প্রয়োজন অনুভব করছিলেন। তার বস্তি থেকে প্রায় 3 ক্রোশ দূরে এক গাঁয়ে বাস করত জায়েদ নামে একটি বালক। কয়েক বছর আগে সে ছিল আহমদ বিন হাসানের বাগিচার মালি। জায়েদ যেমন ছিল সাদা দিল, তেমনই বিশ্বস্ত। আহমদ বিন হাসান তাহিরকে বললেন, বেটা, আমি তোমার জন্য একজন নেহায়েত বিশ্বস্ত ও অনুগত ভৃত্যের প্রয়োজন অনুভব করছি। আপাতত জায়েদের চাইতে ভালো আর কোনো লোক আমার নজরে পড়ছে না, ভালো মনে করলে ওকে তুমি সাথে নিয়ে যাও। তাহির জবাব দিলেন, আমার বয়স যখন 8 বছর তখনই সে আমার কাছ থেকে ওয়াদা নিয়েছে যে যখন আমি বড় হয়ে বাইরে যাব তখন ওকে নিয়ে যাব আমার সাথে। তারপর থেকে যখনই দেখা হয় সে আমার ওয়াদাটি নতুন করে স্মরণ করিয়ে দেয়। আহমদ বিন হাসান বললেন, তাহলে ওকে একবার ডাকো, আমি ওকে কয়েকটি কথা বুঝিয়ে বলবো। তাহির হাসতে হাসতে জবাব দিলেন, আজ ভোর থেকে সে মসজিদে এসে বসে আছে, তার ভয় আমি তাকে ছেড়ে চলে না যাই, ডেকে আনো তাকে। তাহির খানিকক্ষণ পরে মধ্যমাকৃতি বলিষ্ঠ গড়নের একটি লোককে সাথে নিয়ে এলেন। বয়স তার 40-এর কাছাকাছি। তার মুখের উপর ছিল একটি নিরপরাধ শিশু মনের ছাপ। আহমদ বিন হাসান বললেন, জায়েদ, তাহিরের সাথে যেতে চাইলে তা আমায় তুমি আগে কেন বলনি? জায়েদ সরল চিত্তে জবাব দিল, সত্যি কথাটা হচ্ছে এই যে, বেশি বয়সের লোকেরা সবাই আমায় বেকুপ মনে করে। আমার ভয় ছিল আপনিও আমায় তাই মনে করবেন আর আমার যাওয়াটা পছন্দ করবেন না। তাহলে তুমি তৈরি? বাগদাদ যাবার জন্য আমি 20 বছর আগে থেকে তৈরি হয়ে আছি, কিন্তু কেউ কখনো মদিনা থেকে সেখানে যাবার সময় আমায় বলে যাই, তুমি পয়দা হয়েছ ভেড়া চড়াবার জন্য, বাগদাদে গিয়ে করবে কি? আহমদ বিন হাসান বললেন, কিন্তু আমি তোমায় আশ্বাস দিচ্ছি যে বাগদাদে তোমার প্রয়োজন রয়েছে। দেখুন, আমায় নিয়ে ঠাট্টা করবেন না, আমি গরিব মানুষ কিন্তু বুকের মধ্যে একটা দিল তো আমারও আছে। তাহিরের সাথে যদি আমায় পাঠাতে না চান, সাফ সাফ বলে দিন, আমি চলে যাই, আমি অপদার্থ তা আমার জানা আছে। আহমদ বিন হাসান হাসি মুখে বললেন, বেটা, ওর যেন কোনো তাকলিফ না হয়। তারপর আবার জায়েদকে লক্ষ্য করে বললেন, জায়েদ, তাহির পরশু এখান থেকে রওনা হবে, তুমি তৈরি হয়ে এখানে এসো, আমি ওয়াদা করছি তাহির তোমায় সাথে নিয়ে যাবে। তাহির বললেন, ওর বস্তি তো আমার পথেই রয়েছে, আমি ওকে সাথে নিয়ে যাব, ওর এখানে আসার প্রয়োজন নেই। জায়েদ বলল, আমারও ইচ্ছা তাই, আমার বস্তির লোকেরা
ওকে দেখতে চাই। আমি তাদেরকে বলেছি যে ওর ওয়ালিদকে সুলতান সালাহ উদ্দিন আয়ুবী নিজের তলোয়ার আর ঘোড়া ইনাম দিয়েছিলেন। আরও একটি কথা আছে, আমি যে বাগদাদ যাচ্ছি তা ওরা কেউ মানতে চায় না। তারা বলে আমি নাকি কয়েকদিন এদিক ওদিক ঘুরে ঘরে ফিরে আসব। উনি যদি ওপথ দিয়ে যান তাহলে কমপক্ষে ওদেরকে তো লজ্জা দেয়া যাবে। আহমদ বিন হাসান বললেন, আচ্ছা যাও, তাহির পরশু ভোরবেলা তোমার বস্তিতে পৌঁছে যাবে। তোমার এখন আর এখানে পাহারা দিতে হবে না, আমার ওয়াদার উপর বিশ্বাস রেখো। আপনার ওয়াদা? সত্যি বলছি, আপনি যদি আমায় আসমানে পৌঁছে দেবার ওয়াদা করেন তার উপরও আমি ইয়াকিন রাখব। আহমদ বিন হাসান জায়দকে একটি ঘোড়া ও সফরের প্রয়োজনীয় মালপত্র কিনবার জন্য বেশ কিছু অর্থ দিয়ে বিদায় করলেন। আহমদ বিন হাসানের কাছ থেকে বিদায় নিয়ে তাহির জায়দের বস্তির দিকে চললেন। জায়দ বস্তির গাছের ছায়ায় বসে তার প্রতীক্ষা করছিল। তার আশেপাশে বস্তির কয়েকটি বালক বসেছিল। গাছের সাথে বাঁধা ছিল একটা ঘোড়া। জায়দ যুদ্ধের যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়েছিলেন। তার মোটাসোটা দেহ আটষাট বর্মের ভিতরে যেন পিষে যাচ্ছিল এবং রক্তের চাপে তার মুখ লাল হয়ে উঠছিল। তার দুখানা হাতকে ব্যস্ত রাখার জন্য নেজাহ আর ঢালি যথেষ্ট ছিল। তীর রাখবার জন্য সে পিঠে বেঁধে নিয়েছিল দুটো তুন। কটিতে ঝুলানো ছিল তলোয়ার আর দুটো খাঞ্জর। ধনুক ফাঁদ আর খোরাকের থলে সে বেঁধে রেখেছিল ঘোড়ার পিঠের সাথে। জায়েদ তাহিরকে দেখে উঠতে উঠতে বলল, আপনি অনেকখানি দেরি করলেন, লোকগুলো আপনার জন্য ইন্তেজার করে শেষ পর্যন্ত যার যার ঘরে ফিরে গেল। তাহির বললেন, এবার ঘোড়ার উপর সওয়ার হয়ে যাও, দেরি হয়ে যাচ্ছে। জায়েদ ঘোড়ায় সওয়ার হয়ে একটি ছেলেকে লক্ষ্য করে বলল, ইব্রাহিম, তোমার বাপ আমায় সবচেয়েতে বেশি ঠাট্টা করেছে, তাকে গিয়ে বলো আমি তাহিরের সাথে বাগদাদে যাচ্ছি, বিশ্বাস না হলে এসে দেখে যাও। আর সুলাইমান, তোমার দাদিকে বলো, সেও আজ ভোরে আমায় বলছিল আমি নাকি বেকুফ, আর আমায় বাগদাদে কে নিয়ে যাবে। এই কথা বলেই তাহিরকে লক্ষ্য করে বলল, আসলে এদেরও কোনো কসুর নেই, আমি কয়েকবারই তো বাগদাদ যাবো যাবো করে থেকে গেলাম। তাহির হাসতে হাসতে বললেন, চলো এবার, রোদের তাপ বেড়ে যাচ্ছে, বাগদাদে পৌঁছে যখন তুমি বস্তিওয়ালাদের চিঠি লিখবে তখনই ওরা তা বিশ্বাস করবে। তাহির ও জায়েদ ঘোড়া ছুটিয়ে চললেন। বস্তি থেকে কিছু দূর গিয়ে তাহির ফিরিয়ে দেখলেন জায়েদের মুখ আগের চাইতেও বেশি করে লাল হয়ে উঠেছে। ঘোড়ার লাগাম টেনে ধরে তিনি বললেন, তোমার বর্মটা বেশি আটষাট নয় কি? জায়েদ জবাব দিল, বর্মটা আটষাট নয়, আমি কিছুটা বেশি মোটা হয়ে গেছি। বর্মটা আমি দুবছর আগে বাগদাদ যাবার ইচ্ছা করে 30টা বকরির বিনিময়ে খরিদ করেছিলাম। তাহির বললেন, ওটা তোমায় খুব বেশি তকলিফ দিচ্ছে না তো? বর্মটা ঢিলা করবার চেষ্টা করে জায়েদ জবাব দিল, না, আমার শরীর অতটা দুর্বল নয়। কিন্তু দুদিন ক্রস চলবার পর সে আস্তে আস্তে বলল, তাহির, আমার গায়ে পিঁপড়ের মতো কী যেন কামড়াচ্ছে। তাহির জবাব দিলেন, এত শিগগিরই ক্লান্ত হয়ে পড়লে, চলো আগে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া যাবে। তাহির কিছুক্ষণ পরে জায়েদ বলে উঠল, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। তাহির গাছগাছড়ার একটি ঝোপের দিকে ইশারা করে বললেন, চলো ওই বাগিচায় নেমে পড়ব, ওখানে পানিও পাওয়া যাবে, দুপুরটা ওখানেই কাটিয়ে দেব। জায়েদের ধৈর্যসীমা অতিক্রম করে গিয়েছিল। সে তৃতীয়বার ঘোড়া থামিয়ে চিৎকার করে উঠল, তাহির থামো, আমি মরে যাচ্ছি। তাহির জবাবের অপেক্ষা না করে সে ঘোড়া থেকে এক লাফ দিয়ে গরম বালুর উপর বসে পড়ল। তাহির হেসে বললেন, তুমি না বলেছিলে তোমার শরীর অতটা নাজুক নয়? জায়েদ দাঁতে দাঁত পিষে বর্ম খুলে ফেলার ব্যর্থ চেষ্টা করে বলল, না, এটা খোলা যাচ্ছে না, খোদার দিকে চেয়ে আমায় সাহায্য করো, আমার মনে হচ্ছে যেন হাজারো বিচ্ছু আমায় কামড়ে মেরে ফেলছে। তাহির ঘোড়া থেকে নেমে খুব কষ্ট করে তার বর্মটা খুলে দিলেন। জায়েদ বলল, খোদা তোমায় ভালো করুন, এটা যে খোলা যাবে এমন আশাও আমার ছিল না। আজ ভোরবেলায় তিনটি লোক ভারী কষ্ট করে এটা আমার দেহে পরিয়ে দিয়েছিল। তাহির বললেন, বর্মটা ভালোই, কিন্তু তোমার গায়ে ওটা একটু ছোট। জায়েদ বলল, বর্মটা ছোট? আপনি কেন বলছেন না যে এক বেওকুফ হাতি ইঁদুরের খাঁচায় ঢুকতে গিয়ে তার শাস্তি পেয়ে গেছে? তাহির বললেন, আচ্ছা ওটা তুলে নাও, বাগদাদে গিয়ে আমি তোমার খুব ভালো একটা বর্ম কিনে দেব, আর ওটা আর কাউকেও দিয়ে দেব।
জায়েদ দুহাত দিয়ে বালুর মধ্যে গর্ত করতে করতে বলল, এটাকে আমি এখানেই দাফন করে যাব। মনে করব আমার 30টা বকরি ব্যারাম হয়ে মরে গেছে, নতুন বর্ম পরবার খায়েশ আমার মোটেও নেই। এমনি লোহার চাপের মধ্যে পড়ে জানতে পার চাইতে খোলা বুকে তীরের ঘা খেতে আমি রাজি। জায়েদ বর্মটাকে দাফন করবার জন্য কবর খোদাই করছিল, কিন্তু তাহির বুঝিয়ে বলায় সে ঘোড়ার পিঠের থোলের মধ্যে ওটাকে নিয়ে যেতে রাজি হল। অতীত 5 শতাব্দী ধরে খোলাফায়ে বনু আব্বাসের বহুমুখী সংগঠনের ফলে বাগদাদ পরিণত হয়েছিল কবি কল্পনার স্বপ্ন রাজ্যে। দজলা নদী তাকে ভাগ করেছিল 2 অংশে। তার 2 কিনারের বাড়িঘরগুলোর মাঝখানে বিছানো সড়ক ও নহরের জাল। বাগদাদের প্রাসাদ ও অট্টালিকা রাজি ছিল 500 বছরের স্থাপত্য শিল্প সমৃদ্ধির নিদর্শন। গোটা দুনিয়ার শ্রেষ্ঠ বাগবানরা তার মাটির বুকে রূপ দিয়ে জীবন্ত করে তুলেছিল জান্নাতের সুন্দরতম কল্পনাকে। 20 লক্ষ মানুষের বাসভূমি বাগদাদ সৌন্দর্য, মনোহারিত্ব ও মহিমাময় রূপের দিক দিয়েছিল দুনিয়ার সর্বোত্তম শহর। কিন্তু বাগদাদের সংগঠনের সাথে সাথেই শুরু হয়েছে বাগদাদের বাসিন্দাদের পতনধারা। ইসলামের যে তমদ্দুন আরব মরুর দ্রুত গতিশীল অথচ স্বাস্থ্যপ্রদ হওয়ার মাঝখানে গড়ে উঠেছিল, তা ঘুমিয়ে পড়েছে আচমি প্রভাবের কোলে। খলিফা আল মামুনের জামানায় দরবারে খিলাফাত থেকে যে আরব প্রভাব কমে যেতে শুরু করেছিল, এখন তা প্রায় নিশ্চিহ্ন হয়ে এসেছে। তথাপি বাগদাদের বিদ্যায়তনগুলোতে আরবদের গুরুত্ব কোনোরকম হ্রাস পায়নি। তারা প্রকৃতিবিজ্ঞান, গণিত, ইতিহাস, ভূগোল, চিকিৎসা, অস্ত্রোপচার, উদ্ভিদবিদ্যার মতো জ্ঞান বিজ্ঞানের নানা শাখায় খ্যাতি অর্জন করেছে। তারা সাহিত্য, ব্যাকরণ ও ভাষাতত্ত্ব নিয়ে কত গ্রন্থ রচনা করেছে, কিন্তু বাগদাদের আত্মতুষ্ট আরাম পছন্দ বাসিন্দারা এসব ইলম তাদের কওমি সংগঠনের কাজে না লাগিয়ে তাকে করে নিয়েছে তাদের মস্তিষ্কের বিলাসিতার বাহন। তুর্কিস্তান, সিরিয়া ও দুরদারাজ কত মুলুকের চারুকলার কত ওস্তাদ আসছে বাগদাদে, আর তাদেরকে উৎসাহিত করছেন বাগদাদের ওমরা। বাগদাদে কিতাবপত্রে ভরা অগণিত পাঠাগার। কিতাবপত্র যাচাই করে দেখবার জন্য রয়েছেন সমালোচকরা, কিন্তু তা পড়ে তার উপর আমল করবার লোকের সংখ্যা নগণ্য। আজমি ওমরাহের মাহফিলে কোরআন হাদিসের স্থান দখল করে নিয়েছে কাব্য ও সঙ্গীত। খলিফার দরবারে কখনো কখনো সাহিত্যকার আলেম দিনের চাইতে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে হাস্য কৌতুক প্রিয় ভাঁড়কে। যেসব আলেম সোজাসুজি আল্লাহ রসুলের হুকুম পেশ করেন, তাদের পরিবর্তে শাহী ইনামের যোগ্য মনে করা হয় তাদেরকে, যারা খলিফার ব্যক্তিগত গরজে তাকে কোনো গুরুত্বপূর্ণ কর্তব্য থেকে অব্যাহতি দেবার জন্য সেসব হুকুম অপব্যাখ্যা করেন। শহরের কেন্দ্রস্থলে কসরে খোলদ নামে এক আলিশান ইমারত, আব্বাসীয় খলিফাদের বালাখানা। এই ইমারতের আশপাশে আমির উজিরদের মহল। উঁচু দরের ওলামার জন্য এসব মহলে পৌঁছবার দরজা খোলা। তাদের জন্য ততক্ষণ পর্যন্ত দরজা খোলা যতক্ষণ তাদের মতামত খলিফার রাজনৈতিক ধারণার বিরোধী না হয়। কসরে খোলদ থেকে শহরের এক প্রান্তে দরিয়ার কিনারে এক বিস্তীর্ণ কয়েদখানা। কয়েদখানার সবচেয়ে ছোট ও অন্ধকার কুঠিরগুলো সেসব সম্মানিত ওলামা ও দরবারের আমির লোকদের জন্য নির্দিষ্ট ছিল, যারা ফতোয়া দেবার বেলায় আব্বাসীয় খলিফার মনোভাবের দিকে নজর না রাখতেন অথবা তার মতামত ইসলামের কষ্টি পাথরে যাচাই করে দেখবার সাহস করতেন। শাসকের নজরে কেবল সেই সব মুফতিকে ইজ্জতের দাবিদার মনে করা হতো যারা কোনো অপরাধীর বিরুদ্ধে ফয়সালা প্রকাশের পূর্বে তার পূর্বপুরুষের খবর ও দরবারে তার প্রভাব জেনে নেয়া জরুরি মনে করতেন। সাধারণ মানুষের জন্য মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ডই ছিল, কিন্তু খলিফা ও ওমরা ছিলেন এ শাস্তির ঊর্ধ্বে। কখনো কখনো খলিফা সাম্রাজ্যের শ্রদ্ধাভাজন বুজুর্গগণের প্রতি ইঙ্গিত দেখানোর জন্য তাদেরকে শাহী দস্তরখানে দাওয়াত করে নিতেন, এবং খানা শেষ হলে বর্তন সরিয়ে নেবার আগে কখনো কখনো খলিফার কর্মচারীদেরকে সম্মানিত মেহমানদের মধ্যে কোনো কোনো লোকের লাশ সামলাতে হতো। এই বিশৃঙ্খলাপূর্ণ জামানায় আব্বাসীয় খলিফাগণ তাদের দুশ্মনদেরকে বিষ প্রয়োগে হত্যা করার বিদ্যায় খুবই পারদর্শী হয়েছিলেন, এবং এমন সব বিষ তখন আবিষ্কৃত হয়েছিল যা খাবার কিছুদিন পরে তার ক্রিয়া অনুভূত হতো। দাওয়াতে শরীক হবার আগে প্রত্যেক মেহমানকে চিন্তা করতে হতো কখনো কোনো কারণে তিনি খলিফাকে অসন্তুষ্ট করেছেন কিনা। খলিফার অসন্তোষভাজন ব্যক্তি দাওয়াতনামা পেয়ে বুঝে নিত যে
তার জীবনের শেষ মুহূর্ত এসে গেছে। কখনো কখনো আবার কতক হুঁশিয়ার ওমরা ঐক্যবদ্ধ হয়ে গেলে তখনও খলিফার নিজের জান বাঁচানো হতো মুশকিল। ক্ষমতার লড়াইয়ে খলিফা হার মানলে তাকে ইরানি ও তুর্কি ওমরার হাতে খেলনা বনে যেতে হতো, আর ওমরা পরাজিত হলে তাদেরকে খলিফার হাতের যন্ত্রে পরিণত হতে হতো। শেষ জামানার আব্বাসীয় খলিফাগণ যত বেশি কবিতা, সঙ্গীত, চারুকলার দিকে আকৃষ্ট হলেন, ধর্মীয় শিক্ষা তত বেশি উপেক্ষিত হতে লাগল। ধর্মীয় ব্যবস্থা দানের জন্য একজন নিরপেক্ষ আলেমকে বানানো হতো শেখুল ইসলাম। রাজনৈতিক বিধিনিষেধ থাকত খলিফার নিজের হাতে। রাজনীতি ও ধর্মের মধ্যে এ বিচ্ছেদ ইসলামের জন্য ছিল সবচাইতে বিপজ্জনক। শেখুল ইসলামের কলম ছিল খলিফার তলোয়ারের অনুগত। ইজ্জত ও লোভনীয় অর্থের লালসা শেখুল ইসলামের পদ বেশিরভাগ ওলামার মঞ্জিলে মকসুদে পরিণত করেছিল। এ মঞ্জিলে পৌঁছাতে গিয়ে অপরের সাথে প্রতিযোগিতা করে তাদের মতামত বাতিল ঘোষণা করায় ও তাদের দিকে কাদা ছুড়ে দেওয়ার তারা কুণ্ঠাবোধ করতেন না। গত কয়েক শতাব্দী ধরে সত্যনিষ্ঠ ওলামার ইজতিহাদের ভিতরে সবার উপর ছিল কেবলমাত্র খেদমত দ্বীনের প্রেরণা। তারা বাগদাদের উপেক্ষিত আনাচে কানাচে বসে ইসলামের অসামান্য খেদমত করে গেছেন, কিন্তু যেসব লোকের উত্থানের আখেরি মঞ্জিল ছিল সরকারি ওলামার আসন, তারা কখনো কখনো এইসব বুজুর্গদের বিরোধিতা করে, আবার কখনো কখনো তাদের নামের সাহায্য ও ফতোয়ার আশ্রয় নিয়ে নিজেদের গুরুত্ব বাড়াবার চেষ্টা করত। শেখুল ইসলাম যদি কোনো বিশেষ ইমামের পদ অনুসরণ করতেন, তাহলে তারা তার উপর কোনো ইমামের পদ আরও নির্ভুল বলে মত প্রকাশ করে তার সাথীদের বিতর্কে দাওয়াত দিত। বাগদাদের নিরুদ্বেগ লোকেরা যেমন পরম উৎসাহে শহরের চকগুলোতে জমা হয়ে গান শুনত এবং ভাঁড়দের তামাশা দেখত, তার চাইতেও বেশি উৎসাহ সহকারে তারা শুনত ওলামার বিতর্ক। একে অপরকে বুঝবার সদুদ্দেশ্য ঘোষণা করে শুরু হতো বিতর্ক। একদলের লোক বক্তৃতা করত, অপর দল তা মনোযোগ সহকারে শুনত। প্রথম বক্তা বসে পড়লে সাহেবে সদরের অনুমতি নিয়ে বিরোধী দলের নেতা উঠে তার জবাব দিত। ধীরে ধীরে উভয় দলের কণ্ঠস্বর চড়া হতে থাকত। তারপর আসত গালাগালির পর্যায়। উভয় এবার উঠে দাঁড়াত। একদল অপরের সাত পুরুষের নিন্দা করলে অপর দল অমনি তার বিশ পুরুষ তুলত। একজন দু তিন ভাষায় বাছাই করা গালি উচ্চারণ করলে অপর দল ছ সাত ভাষায় মক্ষম গাল শুনিয়ে দিত। তারপর উভয় দল নিজ নিজ দলের সমর্থক আওয়ামদেরকে লক্ষ্য করে সেসব গালিগালাজের ব্যাখ্যা বিশ্লেষণ করত। তারপর আওয়ামের জোশ যখন চরমে পৌঁছত, তখনও দুদিক দিয়ে উঠত নারায় তাকবীরের আওয়াজ। তার সাথে সাথেই শুরু হতো পরস্পরের উপর হামলা। দেখতে দেখতে সেখানে লাশের স্তূপ তৈরি হয়ে যেত। শেষ পর্যন্ত পুলিশ ও ফৌজের লাঠি এ খেলার পরিসমাপ্তি করত। শাসকদের তরফ থেকে বিতর্ক বন্ধ করা হতো না, বরং হুকুম জারি করা হতো যেন কেউ সশস্ত্র হয়ে সেখানে না যায়। বিতর্ক শুরু করবার আগে উভয় দল একে অপরকে আশ্বাস দিত যে তার দলের কোনো লোক সশস্ত্র হয়ে আসেনি। এই আশ্বাসের ফলে তাদের লড়াই যেমন অপেক্ষাকৃত কম বিপজ্জনক মনে করা হতো, তেমনি ঘোষাঘুষি ও কুস্তি নৈপুণ্যের পরাকাষ্ঠা দেখাবার পথও খোলাসা হতো। হাতাহাতির পর্যায়ে এলে একে অপরের দাড়ি টানাটানি করা, পোশাক পরিচ্ছদ ছেঁড়া বাগদাদের আওয়ামদের চলতি রেওয়াজে পরিণত হয়েছিল। ওলামার উপর হাত তোলাকে আদাবের খেলাপ মনে করা হতো, কিন্তু তা সত্ত্বেও কখনো কখনো বিতর্ককারী দলের ওলামা ও সাহেবে সদর ভিড়ের মধ্যে পড়ে পিটুনি খেতেন। এসব বিতর্কে কিছু কিছু নয়া সমস্যার উদ্ভব হতো এবং তা বাগদাদের তখনকার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়বস্তু হতো। এসব বিতর্কে যেসব ওলামা খ্যাতি অর্জন করতেন, তাদেরকে ওমরাহের খাস মজলিসে ডেকে নেওয়া হতো। সেখানে আবার দুই প্রতিদ্বন্দ্বী দলের মধ্যে ক্রমাগত দিনের পর দিন চলত বিতর্ক। ওমরা শেখুল ইসলামের কাছে ফতোয়া চাইতেন এবং তা নিয়ে খ্যাতিমান বিতর্ককারী ওলামার রায় নেওয়া হতো। দ্বন্দ্বের মীমাংসার জন্য খলিফার সামনে বিতর্ক চলত এবং সাধারণভাবে খলিফা তারই পক্ষে ফয়সালা জারি করতেন, যার কণ্ঠস্বর অধিকতর শানিত এবং বিতর্কের মধ্যে খলিফার জ্ঞান গরিমার তারিফ করে যিনি প্রমাণ করতেন যে তার ইলম ও খলিফার উদ্দেশ্যের মধ্যে কোনো সংঘাত নেই। যে আরবরা হিজরি প্রথম শতাব্দীতে মুসলিম শক্তিকে আধা দুনিয়ার শাসন কর্তৃত্বের অধিকার এনে দিয়েছিল, এত সব বিশৃঙ্খলা সত্ত্বেও বাগদাদের খলিফা ও সাধারণ মানুষ তাদের শৌর্যবীর্যের ঐতিহ্য ত্যাগ না করলে
বাগদাদ ও বাকি আলামে ইসলামকে এমনি করে লজ্জাজনক ধ্বংসের সম্মুখীন হতে হতো না। ওয়ালিদ বিন আব্দুল মালিকের জামানায় আরবরা যেসব সেনাবাহিনী নিয়ে সিন্ধু, তুর্কিস্তান ও স্পেন জয় করেছিলেন, পতনযুগে আব্বাসীয় খলিফার সেনাবাহিনীর সংখ্যা তার তিন গুণ ছিল। আলামে ইসলামের উপর যত বড় হামলাই আসুক, তা প্রতিরোধ করার ক্ষমতা তাদের ছিল। কিন্তু উমাইয়া ও আব্বাসীয় খেলাফতের মধ্যে তফাত ছিল এই যে, উমাইয়া খলিফা তার ফৌজের শেষ সিপাহীটিকে পর্যন্ত দূর দরাজ এলাকার যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিতেন, আর আব্বাসীয় খলিফারা বাগদাদের চার দেয়ালের মধ্যে থেকেও নিজের জান বাঁচাবার জন্য 2-3 লাখ নামজাদা যোদ্ধার প্রয়োজন অনুভব করতেন। উমাইয়া খানদানের খলিফার সেনাবাহিনী দূরদরাজ মুলুকের ইসলাম বিরোধী সাম্রাজ্যের সাথে যুদ্ধে লিপ্ত থাকত। এই কারণে তারা কখনো ভিতরের দ্বন্দ্ব কলহের হিসাদার হতো না। তাদের বিজয়ের নতুন খবর আওয়ামের মধ্যে সঞ্চার করত কেন্দ্রের প্রতি আনুগত্যের নতুন উদ্দীপনা। কখনো কোনো বিদ্রোহের উদ্ভব হলে সেনাবাহিনী তাতে সমর্থন দিত না। উমাইয়া খলিফাগণ বিভিন্ন দলের সিপাহীদেরকে আলাদা আলাদা দলবদ্ধ হতে দিতেন না। সকল কওম, সকল দেশ ও সকল দলের সিপাহী তাদের ফৌজে এসে সমমর্যাদার অধিকার পেত। উচ্চপদের যোগ্যতা সম্পন্ন যে কোনো লোকের জন্য তরক্কির পথ ছিল খোলা। কোনো দলের সর্দারের পুত্র হতো ফৌজের মামুলি সিপাহী, আর সেই দলেরই এক সাধারণ মানুষের পুত্র নিজের প্রতিভা ও যোগ্যতা বলে হতে পারত ফৌজের সিপাহসালার। আব্বাসীয়দের ক্ষমতা লাভের সাথে সাথে আলামে ইসলামে যে দ্বন্দ্ব, কলহ ও অনৈক্যের সূচনা হয়েছিল, আব্বাসীয় খলিফাদের পতনের সাথে সাথে তা আরও ব্যাপকভাবে দেখা দিল। এমনকি যে বিরাট সাম্রাজ্যের বুনিয়াদ বনু উমাইয়া বংশের গৌরবের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়েছিল, তাও বহুতা বিচ্ছিন্ন হয়ে গেল। বিভিন্ন রাজ্যের আমিররা নিজেরাই স্বাধীন সুলতান হয়ে বসলেন। কথা ছিল এই যে, যদি আব্বাসীয় খলিফাগণ বাগদাদের সব মসজিদে নিজেদের নামের সাথে এসব সুলতানের নামও খুতবা পড়াতে রাজি হতেন, তাহলে তারাও নিজ নিজ রাজ্যে মসজিদে খতিবদেরকে খলিফার নামে খুতবা পড়ার অনুমতি দিতেন। খলিফা তাদের নামে খুতবা বন্ধ করে দিলে তারাও খলিফার নামে খুতবা পড়া বন্ধ করে দিতেন। সেলজুক সুলতানদের শাসন আমলে আব্বাসীয় খলিফা ছিলেন তাদের হাতে কীর্ণক। আব্বাসীয় খলিফারা যেসব ইরানি ও তুর্কি আমিরদেরকে বাগদাদে এনে জমা করেছিলেন, তাদের নিজ নিজ দলের সিপাহীদের নেতৃত্ব তাদেরই উপন্যস্ত ছিল। খলিফা সিপাহসালার অথবা উজিরে আজমের প্রতি আনুগত্য ছিল নিজের দলীয় আমিরের প্রতি আনুগত্যের শর্ত সাপেক্ষ। খলিফার গুপ্তচর এসব ওমরাহের উপর রাখত কড়া নজর। কারুর দিক দিয়ে ষড়যন্ত্রের বিপদ সম্ভাবনা দেখা দিলে তাকে এবং তার দলের সিপাহীদের হয় কোনো বিদ্রোহী সুলতানের বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠানো হতো, অথবা অপর কোনো উপায়ে খতম করে দেয়া হতো। এমনই করে আমিরদের গুপ্তচররাও খলিফার মতলব সম্পর্কে ওয়াকে ভাল থাকবার চেষ্টা করত। বরং একদিকে ইতিহাসে যেমন আমরা পাই যে কখনো কখনো খলিফার দস্তরকান থেকে বর্তনের সাথে সাথে কিছু লোকের লাশও তুলে নিতে হতো, তেমনই অপরদিকে এরূপ ঘটনাও দেখতে পাওয়া যায় যে খলিফাতুল মুসলিমিন একদিন গোসলের জন্য হাম্মামে ঢুকলেন, আর খানিকক্ষণ পরে তার ভিতর থেকে বেরিয়ে এলো তার লাশ। বাগদাদের লোক আব্বাসীয় শাসনের কতকটা সমর্থক ছিল তা অনুমান করা আমাদের পক্ষে মুশকিল, কিন্তু ইতিহাস থেকে এতটা খবর অবশ্য পাওয়া যায় যে তাদের মৃত্যুর পর লোক তাদের লাশকে বেইজ্জত করবে মনে করে কোনো কোনো খলিফা নিজের কবরের আশেপাশে আরও শত শত নকল কবর তৈরি করবার উপদেশ দিয়ে যেতেন, যাতে কোনো লোক সহজে তাদের কবর চিনে নিতে না পারে। কিন্তু এসব ব্যাপার সত্ত্বেও আলামে ইসলামের উপর হাসান বিন সাবাহ ও তার পরবর্তীতে কার্যকলাপের প্রভাব না পড়লে আব্বাসীয় সাম্রাজ্যের পতন হয়তো এতটা দ্রুতগতিতে নেমে আসত না। মালিক শাহ সেলজুকের মৃত্যু ও তার উজির আজম নিজামুল মুলকের হত্যার পর আলামে ইসলামে এ বিপজ্জনক আন্দোলনের গতি প্রতিরোধ করবার চেষ্টা কেউ করতে পারেননি। ফলে আগের শতাব্দীতে হাসান বিন সাবার অনুসারীরা আলামে ইসলামের জ্যোতিদীপ্ত সিতারা রাজিকে ক্রমাগত মৃত্যুর পথে ঠেলে দিয়েছে। যেসব সত্যনিষ্ঠ ওলামার উপর আলামে ইসলাম সঠিক পথ নির্দেশের জন্য নির্ভর করতে পারত, তাদেরকে একে একে হত্যা করা হতে লাগল। এমনই করে যখন খারেজম ও বাগদাদের উপর তাতারি সেনাবাহিনী আল্লাহর গজবের মতো নাজিল হল, তখনও আলামে ইসলাম মানুষের এক ভয়াবহ দুর্ভিক্ষের মোকাবিলা করেছে।